2021 থেকে চালু হতে যাওয়া ব্রিটিশ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে দেশে বিদেশে দালাল চক্র। এর প্রেক্ষিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ও কারি ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। ব্রিটেনের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের তৃতীয় পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। আগামী জানুয়ারি মাস থেকে ব্রিটেনে বিভিন্ন ক্যাটাগরিতে পয়েন্ট বেসড নিয়মে ওয়ার্ক পারমিট ভিসা চালু হচ্ছে। ভিসার আবেদনকারী স্পন্সর প্রতিষ্ঠান মিলে 70 পয়েন্টের শর্ত পূরণ করলে তবে পাবে ভিসা। পয়েন্ট বেসড সিস্টেমের মাধ্যমে তো যেহেতু আইবা না খানে তাহলে কোয়ালিফাই করতে হইব 70 পয়েন্ট। ওয়ার্ক পারমিট সিস্টেমটাকে একটু রিশাফলিং করা হচ্ছে। ওয়ার্ক পারমিট প্রথম থেকেই ছিল, অনেক দিন আগ থেকেই ছিল, এটাকে একটু রিশাফলিং করা হচ্ছে। রেস্টুরেন্টের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট দেওয়ার লাইসেন্স পাওয়া কঠিন হবে বলে মনে করেন পিসিএর সভাপতি এম এ মুনিম। মধ্যসারি নিম্ন মধ্যসারি রেস্টুরেন্টকে আনা সম্ভব না, কারণ একটা স্টাফরে 25,600 পাউন্ড বেতন প্লাস তার ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন আগে যেটা কইছি। এরা কিছু কিছু বড় ব্যবসায়ী যারা আছেন এরা হয়তো বা এগুলি সুযোগ করতে পারেন, আমার সুযোগ আছে। সে সাথে আগের চেয়ে এবারে ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্তির শর্ত বেশ জটিল বলে জানালেন এ ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। প্রিপেড লেভেলের স্যালারি যদি পান না তাহলে কিন্তু আপনার 20 পয়েন্টস কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। প্লাস হচ্ছে যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট লেভেলের ওয়ার্ক থাকতে হবে। আগে কিন্তু ওয়ার্কের লো লেভেলের ওয়ার্কে SBS এ চলে আসছেন, কিন্তু এখন কিন্তু একটা রিকোয়ার্ড লেভেল আর QF3 যেটাকে ইন্টারমিডিয়েট লেভেল বলা হচ্ছে ওই লেভেল অ্যাটলিস্ট মিনিমাম মেনটেন করতে হবে। ইংলিশ মিনিমাম মেনটেন করতে হবে, অফার অফ এমপ্লয়মেন্ট মিনিমাম মেনটেন করতে হবে। সো আগের তার সাথে এটার মানে তুলনা করার অথবা এটাকে মিলায় নেওয়ার অথবা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই। ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ব্রিটেন ও বাংলাদেশের দালাল চক্রের তৎপরতায় সজাগ থাকারও পরামর্শ এসব সচেতন মহলের। চৌধুরী মুরাদ, আইওএনটিভি নিউজ, লন্ডন।